বিদ্যুৎ বিল মওকুফের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। বেলা 11টায় সংবাদ সম্মেলনের পর তারা কলেজের সম্মুখ সড়ক অবরোধ করেন। দুপুরে অবস্থান নেন নতুল্লাবাদ বাস টার্মিনালে ঢাকা বরিশাল মহাসড়কে। এ সময় ঢাকা বরিশাল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, গত বছর আন্দোলনের মুখে প্রত্যেক শিক্ষার্থীর 600 টাকা করে বিদ্যুৎ বিল মওকুফ করে কর্তৃপক্ষ, তবে এবছর মওকুফ করা বিল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, বিদ্যুৎ বিল মওকুফ নয়, করোনাকালে তাই স্থগিত করা হয়েছিল। বিদ্যুৎ বিল মওকুফের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। বেলা 11টায় সংবাদ সম্মেলনের পর তারা কলেজের সম্মুখ সড়ক অবরোধ করেন। দুপুরে অবস্থান নেন নতুল্লাবাদ বাস টার্মিনালে ঢাকা বরিশাল মহাসড়কে। এ সময় ঢাকা বরিশাল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, গত বছর আন্দোলনের মুখে প্রত্যেক শিক্ষার্থীর 600 টাকা করে বিদ্যুৎ বিল মওকুফ করে কর্তৃপক্ষ, তবে এবছর মওকুফ করা বিল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, বিদ্যুৎ বিল মওকুফ নয়, করোনাকালে তাই স্থগিত করা হয়েছিল। বিদ্যুৎ বিল মওকুফের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। বেলা 11টায় সংবাদ সম্মেলনের পর তারা কলেজের সম্মুখ সড়ক অবরোধ করেন। দুপুরে অবস্থান নেন নতুল্লাবাদ বাস টার্মিনালে ঢাকা বরিশাল মহাসড়কে। এ সময় ঢাকা বরিশাল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, গত বছর আন্দোলনের মুখে প্রত্যেক শিক্ষার্থীর 600 টাকা করে বিদ্যুৎ বিল মওকুফ করে কর্তৃপক্ষ, তবে এবছর মওকুফ করা বিল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, বিদ্যুৎ বিল মওকুফ নয়, করোনাকালে তাই স্থগিত করা হয়েছিল। বিদ্যুৎ বিল মওকুফের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। বেলা 11টায় সংবাদ সম্মেলনের পর তারা কলেজের সম্মুখ সড়ক অবরোধ করেন। দুপুরে অবস্থান নেন নতুল্লাবাদ বাস টার্মিনালে ঢাকা বরিশাল মহাসড়কে। এ সময় ঢাকা বরিশাল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, গত বছর আন্দোলনের মুখে প্রত্যেক শিক্ষার্থীর 600 টাকা করে বিদ্যুৎ বিল মওকুফ করে কর্তৃপক্ষ, তবে এবছর মওকুফ করা বিল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, বিদ্যুৎ বিল মওকুফ নয়, করোনাকালে তাই স্থগিত করা হয়েছিল। বিদ্যুৎ বিল মওকুফের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। বেলা 11টায় সংবাদ সম্মেলনের পর তারা কলেজের সম্মুখ সড়ক অবরোধ করেন। দুপুরে অবস্থান নেন নতুল্লাবাদ বাস টার্মিনালে ঢাকা বরিশাল মহাসড়কে। এ সময় ঢাকা বরিশাল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, গত বছর আন্দোলনের মুখে প্রত্যেক শিক্ষার্থীর 600 টাকা করে বিদ্যুৎ বিল মওকুফ করে কর্তৃপক্ষ, তবে এবছর মওকুফ করা বিল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, বিদ্যুৎ বিল মওকুফ নয়, করোনাকালে তাই স্থগিত করা হয়েছিল।